বাংলা এই বাংলায় আমরা কোনোদিন এরকম বিবাদ মানব না মানতে পারি না আমরা সবাই নারী থাকবে আমাদের ভালোভাবে জেনে নেওয়া দরকার আমরা সকলেই জানি বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মগুরু माननीय अरुण ज्योति महाशय इन बौद्ध धर्मगुरु उना के पे हमारा अनेक धन्य उन्नी अपन सम्मुखे बक्तव्य रखें बिस्मिल्लाहिर रहमानिर रहीम आपनादेर सकलके पश्चिमबंग सरकारेर संख्यालघु कमिशनेर पक्ष थेके एवं बौद्ध धर्मेर पक्ष थेके आंतरिक अभिनंदन ज्ञापन करछि আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মিনাখা বলকটু উলেমা পরিষদের সকল মাননীয় নেতৃবৃন্দ এই এলাকার যিনি জননেতা তাজউদ্দিন মোল্লা সাহেব আমার ভাই গিয়াসউদ্দিন সাহেব শফিকুল ইসলাম সাহেব যারা আজকে আমাকে যথেষ্ট সম্মান দিয়ে এই মঞ্চে নিয়ে আসলেন তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মঞ্চে উপস্থিত আছেন অনেক মাননীয় নেতৃবৃন্দ রুহুল আমিন সাহেব মাস্টার মশাই আছেন আমাদের মুজাফফর হোসেন সাহেব জিয়ারুল ইসলাম সাহেব সহ অনেক জ্ঞানী মানুষ এবং আমার আগেই যিনি আপনাদের মনের মন্দিরে কথাগুলো এখানে উপস্থাপন করলেন আমার বোন স্বপ্না অত্যন্ত সুন্দরভাবে আপনাদের কাছে তুলে ধরেছেন বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আপনারা যারা আমার প্রিয় মা বাবা ভাই ও বোনেরা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে কারণে আজকের এই সভা আনন্দ তো নয় এ কারণে এটা অত্যন্ত কষ্টের যে মানুষটাকে নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য করা হলো সেই মানুষটি তো সাধারণ মানুষ নন তিনি হচ্ছেন আমাদের মহান আল্লাহর প্রেরিত পুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন গাথা তার জীবন প্রণালী সে মক্কা মদিনা থেকে শুরু করে তিনি যেভাবে আল্লাহর ওহী লাভ করেছিলেন ২৭ রমজানে যে কোরআন নাজিল করা হলো তার মাধ্যমে মহান আল্লাহ সে নবীজির জীবন যে অত্যন্ত সুন্দর পবিত্র এবং সকলের মর্মমুগ্ধকর এবং তিনি শুধু ইসলাম ধর্মে নয় তিনি সকল ধর্মের মানুষকে ভালোবাসতেন তার অজস্র প্রমাণ রয়েছে সেরকম মানুষ সম্পর্কে মন্তব্য করা তাকে ছোট করার চেষ্টা করা তার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা এটা শুধুমাত্র মুসলিম সমাজের উপর আঘাত নয় এটা আমরা যারা ভারতবর্ষের সাধারণ মানুষ আছি যারা সম্প্রীতির মানুষ আছি যারা আমরা বিশ্বাস করি ভারতবর্ষে যতটুকু অধিকার হিন্দুদের রয়েছে ততটুকু অধিকার রয়েছে মুসলমানদের সে মানুষগুলোর কাছে অত্যন্ত কষ্টের অত্যন্ত বেদনার তাই একজন বৌদ্ধ ধর্মগুরু হয়েও আমি মহামানব গৌতম বুদ্ধ আপনারা অনেকে নাম শুনে থাকবেন যে মহামানব গৌতম বুদ্ধ যীশু খ্রিস্টের জন্মের প্রায় ৬০০ বছর আগে এই ভারতবর্ষে সাম্যবাদ প্রতিষ্ঠা করেছিলেন মানুষের মধ্যে ইকুয়ালিটি প্রতিষ্ঠা করেছিলেন মানুষের মধ্যে হিউম্যানিটি প্রতিষ্ঠা করেছিলেন মানুষের মধ্যে মানবাধিকারের সূচনা করেছিলেন সে ভগবান গৌতম বুদ্ধের একজন আমি শিষ্য যে বুদ্ধ বলে গেছিলেন অহিংসা পরম ধর্ম এই অহিংসা পরম ধর্মের আদর্শ আমরা যুগে যুগে দেখতে পাই সকল মানুষের মধ্যে তাই নবীজি কি রকম মানুষ ছিলেন যদি আপনারা যদি একটু সবাই জানেন যারা এখানে আছেন আমার থেকে অনেকে আল কোরআন সম্পর্কে ভালো জানেন অনেকে পবিত্র হাদিস সম্পর্কে ভালো জানেন আমি কখনো কখনো এই আল হাদিস আল কোরআন একটু নাড়াচাড়া করে একটু পড়াশোনা করার চেষ্টা করি আপনারা জেনে সুখী হবেন
যে আমরা বিশ্বাস করি প্রথমে আমি আপনাদের প্রত্যেককে যারা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করব যে বুলডোজার বর্তমানে উত্তরপ্রদেশে চলছে দিল্লিতে চলছে মধ্যপ্রদেশে চলছে সেই বুলডোজার এ বাংলায়ও চলতো যদি আপনারা সেই ভুল করে ফেলতেন আপনারা ভুল করেননি আপনারা সাম্প্রদায়িক শক্তিকে হটাবার জন্য বাংলার মা মাটি মানুষকে ক্ষমতা এনেছেন তার জন্য আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই ভারতবর্ষে ২৯টা রাজ্য রয়েছে ২৯টা রাজ্যের ২৯ জন মুখ্যমন্ত্রী রয়েছেন একজন মুখ্যমন্ত্রীও কোনদিন নূপুর শর্মার বিরুদ্ধে নবীন জিন্দালের বিরুদ্ধে একটা বিবৃতি দেননি এক্সেপ্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন যে এই নূপুর শর্মাকে অবিলম্বে অ্যারেস্ট করে শাস্তি দিতে হবে একমাত্র মুখ সেটা হচ্ছে মমতা ব্যানার্জি যিনি প্রত্যেক ধর্মের মানুষকে ভালোবাসেন তাই তিনি নবীজির এই অসম্মানকেও তার টুইটের মধ্যে দিয়ে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন আর একজন মুখ্যমন্ত্রীও প্রতিবাদ করেননি আজকে এই কথার মধ্য দিয়ে নবীজিকে অসম্মানের মধ্য দিয়ে লাভটা কার হলো সত্যি কি হিন্দুদের লাভ হয়েছে যদি হিন্দুদের লাভ হতো স্বপ্ন বাদুরী এখানে এখানে এসে এত সুন্দর কথা বলতেন না হিন্দুদের কোনো লাভ হয়নি আমরা যারা ভারতবাসী আছি আমাদের লাভ হয়েছে না তাও হয়নি কারণ ভারতবর্ষের সুনাম সুখ্যাতি ভারতবর্ষের ঐতিহ্য ধর্ম নিরপেক্ষতা যে আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন কোন একজন বক্তা বলছিলেন যে ভারতবর্ষের সংবিধান আমাদের বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর দিয়ে গেছিলেন যে ভারতবর্ষের সংবিধানের সর্বধর্ম সমন্বয়ের কথা বলা হয়েছে যে ভারতবর্ষের সংবিধানের সার্বভৌমত্বের কথা বলা হয়েছে বা মানুষের স্বাধীনতার কথা বলা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতি পদে পদে এখন ভারতবর্ষের এই সংবিধানকে পদানত করার চেষ্টা করছি আমাদের কেন্দ্রের সরকার বিজেপি সরকার কে কি খাবে কে গরুর মাংস খাবে কে ছাগলের মাংস খাবে সেটা নির্ধারণ করে দেবে সরকার কে চলবে কে নামাজ পড়বে কে মন্দিরে যাবে সেটা নির্ধারণ করে দেবে সরকার এটা সরকারের কাজ নয় সরকারের কাজ হচ্ছে মানুষকে ভালোবাসা ভারতবর্ষের সকল নাগরিক যারা এই ভারতবর্ষের ভোটাধিকার রয়েছে এই ভারতবর্ষের নাগরিকত্ব রয়েছে তাদের সকলের মান সম্মান তাদের প্রাণের দায়িত্ব নিয়ে কাজ করার দায়িত্ব রয়েছে সরকারের কে খাবে কে পড়বে কে কি বলবে না বলবে তার দায়িত্ব সরকারের নয় আমরা দুর্ভাগ্য ২০১৪ সালে যে সরকার ইউপিএকে ক্ষমতা থেকে সরিয়ে এনডিএ সরকার আসলো আপনি খেয়াল করেছেন প্রথমে করেছিল এনআরসি তারপরে করেছে সিএএ এগুলো করার পরে তারপরে রামনবমী থেকে মসজিদে তেরঙ্গা পতাকা লাগানো তারপরে শুরু করেছে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আদিবাসী সংখ্যালঘু মুসলিম দলিত বিভিন্ন জনকে বিভিন্নভাবে কষ্ট দেয়া তারপর শুরু করেছে ধর্মগুরুদের নিয়ে অপমান করা যে ধর্মগুরু অপমান করা হলো আমি একজন বৌদ্ধ ধর্মগুরু হইও তাকে সম্মান করি ভগবান গৌতম বুদ্ধ আমাদের বলেছেন পূজা কুলাবাতে পূজাং বান্দা কো পাটি বান্ধনাং যারা সম্মানীয় ব্যক্তিকে সম্মান করে যারা পূজনীয় ব্যক্তিকে পূজা করে তারা পূজা সম্মান লাভ করে থাকে নবীজি কিরকম মানুষ ছিলেন আপনারা অনেকে জানেন অনেকে মনে করেন যে নবীজি খুব কঠোর মানুষ ছিলেন না নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন পয়গম্বর মানুষের প্রতি অত্যন্ত দয়ালু আপনারা জানেন সেই সময় ইহুদিদের সাথে যে মক্কা মদিনার যে লড়াই চলছিল ইহুদিরা ছিল আমাদের নবীজির প্রধান এবং প্রথম শত্রু সেই একই দুই ইহুদি ভদ্র মহিলা নবীজিকে একদম দেখতে পারতেন না নবীজি যেদিন যে পদ্মরে প্রতিদিন নামাজ আদায় করতে মসজিদে যেতেন সেই ভদ্র মহিলা কি করতেন ইহুদি ভদ্র মহিলা তিনি প্রতিদিন দুনিয়ার নোংরা জিনিসগুলো সব রাস্তার মধ্যে এনে ফেলতেন কেন নবীজি তো উঁচু পা করে নামাজ পড়তে যাচ্ছেন তার পতি মধ্যে যদি ময়লা পরিষ্কার ময়লা থাকে তাহলে তার নি নাপাক হয়ে যাবেন নামাজ জায়েজ হবে না সেই ভদ্র মহিলা ইহুদি ভদ্র মহিলা তাই পাপতেন কিন্তু নবীজি তিনি তো মন শুদ্ধ অন্তর শুদ্ধ তিনি গিয়ে নামাজ আদায় করতেন প্রতিদিন তাই হতো প্রায় চলছিল
একদিন নবীজি যখন যাচ্ছেন দেখলেন যে সেই জায়গার মধ্যে কোনো ময়লা নেই, রাস্তা পরিষ্কার। নবীজি ভাবলেন কি হলো, এই বদ্ধ মহিলা কোথায় গেলেন যিনি প্রতিদিন আমার নামাজে যাওয়ার পথে ময়লা ফেলতেন, খাতা ফেলতেন, নোংরা ফেলতেন। তিনি খবর নিলেন তিনি কোথায় থাকেন, চলে গেলেন সেই বৃদ্ধা বুড়িমার কাছে, গিয়ে বললেন, দেখলেন যে তিনি বিছানায় শায়িত। নবীজি বলছেন, মা তুমি কি অসুস্থ? বলছে, হ্যাঁ বাবা তুমি কে? বলছে, আমি সেই হযরত মুহাম্মদ যিনি প্রতিদিন নামাজ আদায় করতে যাওয়ার সময় তুমি নাপাক করার জন্য ময়লা ফেলতে। আজকে আমি দেখলাম রাস্তার মধ্যে কোনো ময়লা নেই, কোনো খাদা নেই, আমি বুঝতে পারলাম তুমি আর কোনো ক্ষতি হয়েছে, তোমার কোনো অসুবিধা হয়েছে, তাই তোমাকে আমি দেখতে ছুটে আসলাম। আমি আল্লাহর কাছে দোয়া করছি মা তুমি সুস্থ হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও। নবীজির এই আদর্শটা আমাদের কাছে উদ্দেশ্য, এই নবীজির এই আদর্শটা আমাদের কাছে আদর্শ। এই আদর্শের মধ্য দিয়ে নবীজি ভারত শুধু মক্কা মদিনা নয় সারা বিশ্বকে ইসলাম ধর্মের মধ্যে প্রবর্তিত করেছিলেন। সেই নবীজির নামে পরিচিতর মন্তব্য যাকে নিয়ে করলেন মা আয়েশা, তিনি ছিলেন তৎকালীন সর্বশ্রেষ্ঠ গুণীবদ্ধ মহিলা। আপনারা অনেকে জানেন যে আমাদের নবীজির প্রায় 11 জন বিবি ছিল, তার মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছিলেন আয়েশা মা। এই আয়েশা ছিলেন সবচেয়ে জ্ঞানী এবং গুরুগম্ভীর ভদ্র মহিলা, যিনি পবিত্র আল কোরআন নবীজির পরে এই ভারত মক্কা মদিনার মধ্যে তিনি সাদাত আল হাদিসকে তিনি রপ্ত করেছিলেন এবং সেগুলো প্রসার করার দায়িত্ব নিয়েছিলেন সেই মা আয়েশা। তাদের দুজনকে নিয়ে করলো মন্তব্য নূপুর শর্মা। একটু গভীর করে ভাবুন, যারা বুদ্ধিমান আছেন একটু গভীর ভাবে ভাবুন, কেন এটা হলো? এটা কি নূপুর শর্মা করেছে? না, নূপুর শর্মাকে দিয়ে কেউ করিয়েছে। খুব ভাববেন, ভাবনাটা হচ্ছে একটাই, ওরা জানে যে মুসলমানদের কে যদি কোনোভাবে আঘাত করা হয়, যখন সিএ হলো আমরা আন্দোলন করলাম, এনআরসি হলো আমরা আন্দোলন করলাম তার প্রতিবাদে, বিভিন্ন সময় যখন বুলডোজার চালালো আমরা তবু শান্তিপ্রিয় আন্দোলন করলাম, তখন তারা ডিলটা মারলো একদম নবীজির গায়ে, যাতে পুরো মুসলিম জনতা যেন কেঁপে ওঠে। কেঁপে ওঠে কি করবে? তাদের একটাই লক্ষ্য, হিন্দুদের থেকে মুসলিমদের আলাদা করো, হিন্দু বাইদের থেকে মুসলিমদের সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করো, বিরূপ মনোভাব তৈরি করো, যাতে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভাজন রেখা তৈরি হয়। কিন্তু এই বাংলা, এই বাংলায় দেখাতে পারে, এখানে কোনো বিভাজনের দেখা হতে পারে না। এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ সকল ধর্মের আদর্শের বাংলা। এই বাংলায় আমরা কোনোদিন এরকম বিবাদ মানবো না, মানতে পারি না। আমরা সবাই এক আছি, এক থাকবো। আজকে এই নূপুর শর্মা বলুন, এই সিএএ বলুন, এই এনআরসি বলুন, এইসব আন্দোলন আজকে স্বপ্ন বাদুরীকে তৈরি করে, এইসব আন্দোলন অরুণজ্যোতি বিক্ষোকে এরকম মুসলিম সমাজে নিয়ে আসে। আমি আসার আগেই আজকে ধর্মতলা রানী রাসমনি রোডে আমাদের জমিয়ত উলামা হিন্দের প্রায় 2 লক্ষ মানুষের সমাবেশ ছিল, সেখানে আমরা মিটিং করে এখানে আসলাম। তো এই আন্দোলন আপনাদেরকে অবশ্যই করতে হবে, এটা কিন্তু শেষ নয়, মুসলিম ভাই বোনেরা এটা কিন্তু শেষ নয়, এরপর আরো বড় আঘাত আসবে, এরপর আরো বড় আঘাত আমাদের জন্য অপেক্ষা করছে, খেয়াল রাখবেন। কিন্তু কখনো কোন অবস্থায় যারা নবীজিকে ভালোবাসেন, যারা আল হাদিসকে ভালোবাসেন, যারা আল কোরআনকে ভালোবাসেন, তারা কখনো আইন হাতে তুলে নেবেন না, শান্তিভাবে শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করবেন। কখনো ভাববেন না যে আপনাদের থেকে যারা গাড়ি করে যাচ্ছে সেই মানুষগুলো আলাদা, তারা ভাববেন সবাই আল্লাহর প্রেরিত পুরুষ, তারা আমাদের ভাই। তাই কোন গাড়ি ভাঙা, কোন থানাতে আগুন দেওয়া, কোন গাড়িতে আগুন দেওয়া, এই কাজ কখনো করতে যাবেন না। আপনারা এখানে আছেন, যারা আজকে এখানে প্রায় 6,000 মানুষ আছেন, আপনারা প্রত্যেকে এক একজন আল্লাহর মেসেঞ্জার হন, নবীজির মেসেঞ্জার হন, আল হাদিসের মেসেঞ্জার হন, আল কোরআনের মেসেঞ্জার হন। আমাদের একটাই লক্ষ্য, আমাদের নবীজির বিরুদ্ধে যে আন্দোলন, যে পরিচিতর মন্তব্য হয়েছে, আমরা তার অবশ্যই প্রতিবাদ করব, তাকে আমরা ধিক্কার জানাবো, তার জন্য আমরা বিক্ষোভ করব। যতক্ষণ নূপুর শর্মা এবং নবীন জিন্দাল গ্রেপ্তার না হবে, ততক্ষণ আমাদের আন্দোলন শান্তিপ্রিয়ভাবে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মধ্যে চলছে, এই আন্দোলন চলবে। কিন্তু ভাইয়েরা সবসময় মাথা রাখবেন যে আমরা কখনো অশান্ত হব না,
कांसुर रास्ते जाबना से दिन जो आसबे तक डाक आसबे जेदिन जिहाद घोषणा हबे सेदिन नामबेन एखन नय एखन समय नय आमादेरके माथाय राखबेन हिंदू मुस्लिम मध्य आलदा विभाजन रेखा तैरी कर चौबीस दो हजार चौबीस इलेक्शन जेतार पायतारा कर सरकार दो हजार चौबीस इलेक्शन जो सामने सामने आससे तक ए रकम कांड गुलो घटाय अपना ख्याल कर प्रतिबार इलेक्शन आगे ए रकम कांड घटाबे हिंदू मुस्लिम आलदा कर हिंदू भोट गुलो के एकत्र करार चेष्टा करबे ताई आपनारा सब समय चेष्टा करबेन नबीजी की करतें आपनादेर आजके नबीजीर जन्य आमरा गला फाटाछि सेई नबीजी की रकम मानुष छिलेन तिनि की करतें कत बड़ कथा तुम तुम्हारेबी के भलोबाशो तुम्हारेबी तुम सम्मान करो यकम कथा गुरु नबीजी मुख थे बेड़ी अपना जान एक दिन एक इहुदी लाश नहीं जावा हजरत मुहम्मद सल्लाम देखते पेलें लाश जाबीजी सर दाड़े तर आल्ला दुआ करल तक जरा शकी छो जरा सहसर छो ता नबीजी হযরত মুহাম্মদ আপনি এটা কি করছেন এতে বিধর্মী লাশ আপনি বিধর্মীর জন্য এটা কেন করছেন তখন নবীজি বলেছিলেন যে এই একজন মানুষ মানুষ হিসেবে তার মঙ্গল কামনা করা দোয়া করা আমার কর্তব্য আমি সেই দোয়া করছি তিনি হতে পারে ইহুদি তিনি হতে পারে নন মুসলিম তো সেই যদি সেই রকম আমাদের নবীজির প্রতি যদি অসম্মান করা হয় কুরসিকর মন্তব্য করা হয় তাহলে আমরা কখনো চুপ থাকতে পারি না हिंदू मुस्लिम बौद्ध ख्रीस्टान जैन शिख एकता गत बछर एवं पर तीन बछर तालीगंज बुद्ध मंदिर रमजान मासे रोजार व्यवस्था कर दुबार कर रोज अर्थात इफ्तार जरा कर रोजा जरा रेखे तेज़ इफ्तार खाई कांग्रेस करते तृणमूल ना करते नेत्री एक भागिनी एक মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নিজের অন্তর থেকে লড়াই করে বাংলাকে যেমন জয় করেছেন ভারতবর্ষকে জয় করার জন্য কাজ করছেন এবং এই বাংলায় শান্তি সম্প্রীতি হিন্দু মুসলিম যেন ভাগাভাগি না হয় তার জন্য কাজ করে যাচ্ছেন অন্তত তার প্রতি দায়িত্বপরায়ণ হয়ে আপনারা কখনো ভাঙচুরের রাস্তায় যাবেন না কখনো আপনারা কারো ক্ষতি করার চেষ্টা করবেন না নবীজিকে ভালোবাসি নবীজির আদর্শের মানুষ যারা আমরা আমাদেরকে সবাইকে নিয়ে একত্র হয়ে একতাবদ্ধ হয়ে আমাদেরকে কাজ করতে হবে তাহলে দেখবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দোয়া করবেন আমাদের যে আবদার আমাদের যে আবেদন আমাদের যে প্রার্থনা সেটা আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কায়েম করে দেবেন আপনারা সকলে সেইভাবে দয়ে থাকবেন যে এই রকম সম্প্রীতি ভালোবাসা প্রেম এগুলোর মধ্য দিয়ে আমরা মানুষকে জয় করব ভগবান গৌতম বুদ্ধ তাই বলেছিলেন আক্ষুদে না চিনে কুথাং অসাধুং সাধুনা চিনে জিনে কাদারিয়ং দানে না সচ্ছে না আলিকা বাদে না যে ভগবান গৌতম বুদ্ধ বলছে হিংসা দ্বারা হিংসাকে জয় করা যায় না ভালোবাসা প্রেম মধ্য দিয়ে হিংসাকে জয় করতে হয় আসুন নূপুর শর্মা এবং নবীর জিন্দালকে তাদের এই গুরুতর অপকর্মের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব ভগবান গৌতম বুদ্ধের কাছে প্রার্থনা করব আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাছে আমরা উপাসনা করব যাতে এই বাংলা তথা এই ভারতবর্ষে এবং বিশ্বের মধ্যে কোন ধর্মগুরু যেন অসম্মান অপমান না হয় আজকে দেখতে পাচ্ছেন আমেরিকা পর্যন্ত গতকাল ভারত সরকারকে সতর্ক করেছেন যে ধর্ম নিরপেক্ষতা নষ্ট হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে বক্তব্য পেশ করা হয়েছে সেটা আমেরিকা থেকেও প্রতিবাদ জানানো হয়েছে চীন থেকেও প্রতিবাদ জানানো হয়েছে প্রায় ৬৮টি দেশ প্রতিবাদ জানিয়েছেন শুধু আরব কান্ট্রি নয় তো এর মধ্য দিয়ে কি হচ্ছে আমাদের সবার মাথা হেঁট করে দিচ্ছে এই সরকার
বিভাজন নীতি তারা যে হিন্দু মুসলিমের নীতি নিয়ে হিন্দুদের কে তুলে ধরে এটাকে হিন্দুস্তান করার চেষ্টা করছে আমরা এই ভারতবর্ষকে হিন্দুস্তান চাই না আমরা এই ভারতবর্ষকে ভারত হিসেবে চাই ভারতবর্ষ হিসেবে চাই সেই আবেদন জানিয়ে আমরা নবীজির প্রতি যে অপমান যে কুরুচিকর মন্তব্য করা হয়েছে তার তীব্র ধিক্কার জানিয়ে নূপুর শর্মা এবং নবীন জিন্দালের অবিলম্বে গ্রেপ্তারির দাবি জানিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করে আপনাদের সকলকে শান্ত সম্প্রীতি এবং ঐক্যতা বজায় রেখে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানিয়ে আজকে উলামা পরিষদ মিনাকা ব্লক থেকে যেই বিক্ষোভ সমাবেশ এখানে করা হলো আমাকে যারা এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আমাদের গিয়াসউদ্দিন থেকে তাজউদ্দিন ভাই আমাদের শফিকুল ইসলাম তাদের সকলকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আপনারা যারা আমার প্রিয় ভাইয়েরা আছেন বোনেরা আছেন আপনারা প্রত্যেকেই সম্প্রীতির জন্য কাজ করবেন শান্তিপ্রিয়ভাবে লড়াই করবেন যেদিন আমাদের ডাক আসবে সেদিন রাস্তায় নামতে হবে কিন্তু এখন যদি আমরা রাস্তায় নেমে পড়ি তাহলে 24-এ কিন্তু ওরা জিতে যাবে ওদের একটা টার্গেট 2024 পার হওয়া আবার 2024-এ ক্ষমতায় আসা ক্ষমতা আসতে গেলে বিভাজন করতে হবে তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে যাতে আমরা যেন কোনো বন্ধুকে না হারাই কোন হিন্দু যেন আমাদের থেকে সরে না যায় কোন বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ তারা যেন মুসলিমদের থেকে সরে না যায় আমাদের যে মেলবন্ধন আমাদের যে ঐক্য আমাদের সম্প্রীতি সেটা যেন বজায় থাকে তার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আপনাদের সকলের যে আবেদন আল্লাহ তাআলা সেটা মকুব করুন সেটা আমাদের সকলকে দিন এবং নূপুর শর্মা এবং নবীন জিন্দালের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন।